মেহেরপুরে পেঁয়াজ চাষ করে এবার লোকসানের মুখে পড়েছে চাষিরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় এখন বাজার নিম্নমুখে হয় হতাশ তারা। কৃষি বিভাগ বলছে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে। এদিকে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আশানুরূপ উৎপাদন হয়েছে, তবে কৃষকের অভিযোগ আমদানি করলে লোকসান গুনতে হবে তাদের। মেহেরপুর ও ফরিদপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে 2,365 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে, এবার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, কিন্তু দাম প্রতিদিন কমছে দেখে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। ব্যবসায়ীরা বলছেন চাষিদের কাছ থেকে কেনার পরও মোকামে গিয়ে আরও কমে বিক্রি করতে হচ্ছে এই পেঁয়াজ। আজকে পেঁয়াজ মারা শুরু হচ্ছে আর ইন্ডিয়া থেকে আপনার মাল ঢুকতেছে, এলসি ঢুকতেছে, এর কারণে আমাদের আমাদের চাষিগুলা কিন্তু মার খেয়ে যাচ্ছে। 22-24 টাকা করে কিনে সে আবার মোকামে নাকি 20-24 টাকা বেচা কেনা, আমরা তো মরে গেলাম নাচ খাইতে খাইতে। তবে বাজার মনিটরিং ঠিক থাকলে চাষিদের লোকসান হবে না বলে মনে করে কৃষি বিভাগ। বাজার মনিটরিংটা অব্যাহত রাখতে হবে আর আমরা সবসময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে যদি সমর্থন ব্যবস্থা কোনোভাবে উন্নত করা যায় কিনা। এদিকে ফরিদপুরে 5,160 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। এ থেকে প্রায় 70,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তাই পেঁয়াজ তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে বাজার দর দেখে তারা হতাশ, আমদানি বন্ধ না করলে ন্যায্য মূল্যও পাওয়া যাবে না, তাই গত বছরের মতো এবারও লোকসান হবে বলে জানান চাষিরা। ঘাটতি পড়বে তখন তো বন্ধ করে দিয়েছে তারা তখন আমাদের দেশ থেকে তাকায় নাই, এখন তাদের দেশে ফেলাই দিতেছে, এখন ওই ফেলাই দিতে আমাদের দেশে দিতেছে। আমরা গরিব মানুষ, সার কীটনাশক সম্পূর্ণ জিনিসের দাম বেশি, ভারতের তো দামও কম, আমাদের দেশে আইনে সেরে তো আমাদের সরকার আমাদের শেষ করে দিতেছে। কিস্তি উঠেছি সেই টাকাগুলো শোধ করবো কেমনে আমরা। এদিকে ভরা মৌসুমে ন্যায্য দাম না পেলে পরে আবাদ কমে যাবে বলে আশঙ্কা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। দাম কম পাইলে পরবর্তী বছরে এই পেঁয়াজের আবাদে উৎসাহ হারিয়ে ফেলবে, আবাদ কমতে পারে। 30-35 টাকা কেজি পেঁয়াজ যদি কৃষকগণ বিক্রি করতে পারেন তাহলেও তারা লাভের মধ্যে থাকবে এবং পেঁয়াজের আবাদ বাড়বে। চাষিদের কথা বিবেচনা করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।